সাবস্ক্রাইব করুন এমআর ডট মনি এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য স্বাগতম অ্যানিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করার আরেকটি পর্ব তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে যে আপনারা যেই বিষয়গুলো সমস্যা ফেস করছেন আমাকে প্রশ্ন করছেন আসলে সবার প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব হয় না তারপরও আমি চেষ্টা করি সবার প্রশ্নগুলোই দেওয়া ইনশাল্লাহ সবার প্রশ্নের উত্তরগুলোই দিছি বাট তারপরও প্র্যাকটিক্যালি আপনারা হচ্ছে যে দেখতে চাইছেন এই জন্য হচ্ছে যে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি উত্তর থাকছে তো আজকের ভিডিওতে আপনার আর আপনি যদি কোন প্রশ্ন করতে চান বা আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম মনির আপনারা দেখছেন এমআ মনির শুরু করি সর্বপ্রথমেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এটা অবশ্যই ফ্রি পেইড না আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বাট যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই নোটিফিকেশান বেল আইকন ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে আপনি যদি নোটিফিকেশান অন করে রাখেন তাহলে আমি নতুন ভিডিও যখনই আপলোড দিব সবার আগে আপনাকে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারবে ফার্স্টে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আপনার অনেকে আমাকে করছে যে ভাই আসলে আপনার টিউটোরিয়াল তো মাঝে মাঝে একটা দেখতেছে আসলে আমরা সিরিয়াল ভাই কিভাবে দেখব তো এটার জন্য ফার্স্টে আপনাকে প্লে লিস্টে যেতে হবে প্লে লিস্টে না ফার্স্টে আপনাকে আমার চ্যানেলে যেতে হবে তো আপনি যদি আমার চ্যানেলটা না পেয়ে থাকেন বা ই করতে থাকেন জাস্ট এমআর মনের লিখে আপনি সার্চ দিতে পারেন সার্চ দিলে আপনি সবার উপরে চ্যানেলটা দেখতে পারবেন জাস্ট চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হচ্ছে যে যখন চ্যানেল চলে আসবেন তখন এখান থেকে আপনি প্লে লিস্টে ক্লিক করবেন ওকে সিম্পল হয়ে প্লে লিস্টে ক্লিক করার পরে আপনাদের জন্য আমি খুব সহজভাবে এখানে দেখবেন ক্রিয়েট অ্যানিমেশন কার্টুনস ভিডিও এখানে জাস্ট ক্লিক করলে আপনার এখানে সেপারেটভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপনারা হচ্ছে যে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও পেয়ে যাবেন তো আশা করি যে আপনারা এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখে নেবেন তো নেক্সট কোশ্চিন যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের আমরা হচ্ছে যে সফটওয়্যারটা নতুন ভিডিও দেখে যারা ডাউনলোড দিচ্ছেন অর্থাৎ আগের যারা ভিডিওগুলো দেখছিলেন তারা হচ্ছে যে অনেকেই এখনও জানেন না যে কীভাবে ডাউনলোড দিবেন তারা অবশ্যই যে পার্ট থ্রি টিউটোয়ালটি আছে সেটা দেখে নেবেন সেখানে আমি নতুন কিভাবে আপনি এই অ্যানিমেশন সফটওয়্যারটা ডাউনলোড দিবেন সেটা আমি দেখায় দিচ্ছি তো আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাও আমি দেখায় দিচ্ছি তো নেক্সট কোশ্চিন যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার ওকে তো আমরা সফটওয়্যারটা রান করে নিচ্ছি এখানে যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার এখানে যে আমরা যে যে প্লটটা আছে এই প্লোটে হচ্ছে যে আমাদের যদি আমরা ক্রিয়েট ক্লিক ক্লিক করি তো করার পরে এখান থেকে আমরা যদি কোন সিন নিয়ে থাকি তো সিন নেওয়ার পরে এখানে লোকেশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মাত্র অল্প কয়েকটা আমরা লোকেশন পাচ্ছি বাট আর যে লোকেশনগুলো আছে সবগুলো পেইড ঠিক আছে তো আসলে পেইড সেগুলো তো আসলে কিছু করার নেই সেগুলো হচ্ছে যে আপনারা যদি ইউজ করতে চান তাহলে সেগুলো ইউজ করতে পারেন সেগুলো হচ্ছে যে জাস্ট আপনার হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে একটার উপর ক্লিক করবেন আপনি জাস্ট এখানে হচ্ছে যে আপনি যে কোনো একটার উপর যদি ক্লিক করেন আপনি জাস্ট যে কোনো একটার উপরে ক্লিক করবেন দেখেন আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে আপনি নতুন একটা ট্যাবে স্টোরে চলে আসবে ঠিক আছে স্টোরে আসার পরে এইখানে আপনি দেখতে পারবেন যে দেখেন যে এখানে আপনার যে সিনগুলো আছে সেই সিনগুলো দেন এখানে আপনি যদি ম্যানে ক্লিক করেন তাহলে এখানে আপনার যেই রোবট টাইপের যেগুলো আছে বা যেই আইটেমগুলো আছে ঠিক আছে মানে ক্রিয়েট করা আছে আপনি চাইলে ইউজ করতে পারেন তো জন্য আপনাকে এক ডলার করে ইউজ করতে হবে যেটা নাইনটি নাইন সেন্ট প্রত্যেকটা অপশনের জন্য বা প্রত্যেকটা ক্যারেক্টার বেজের জন্য ঠিক আছে তো আপনি এখান থেকে চাইলে এই যে আলাদা আপনি হচ্ছে যে জামার শেপ দেখেন একটা ওয়েতে কতগুলো জামার শেপ ঠিক আছে তো এগুলো আপনি ইউজ করতে পারবেন তো এর জন্য আপনাকে সামান্য কিছু খরচ করতে হবে জাস্ট এতটুকুই আর কি ওকে এবং কিছু হচ্ছে যে আপনার যেই এক্সট্রা যেই কিছু ভয়েস তারা নতুন আরো কিছু অ্যাড করছে তো সেই ভয়েসগুলো যদি আপনারা ইউজ করতে চান তো এখান থেকে দেখেন যে কিছু ভয়েস আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এবং কিছু ভয়েস আছে যেগুলো হচ্ছে যে আপনার ফ্রি যেমন এখানে দেখেন যে কারানা এটা ফ্রি ইনস্টলড আছে তো এখানে আরেকটা ভয়েস আছে সেটা হচ্ছে যে এইটা ঠিক আছে তো এটাও ইনস্টল নেই তো এটা আমরা ভয়েসে পরে আসতেছি ফার্স্টে আমরা আসতেছি সিনে তো সিনে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার এখানে দেখবেন যে সবগুলোই ডলার দোয়া নেই কিন্তু ঠিক আছে যেটা আপনার ফ্রি আছে জাস্ট আপনি সেইটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ওকে তো আমি জাস্ট নিচে যাচ্ছি নিচে যাচ্ছি এখানে দেখেন যে এই যে থিয়েটার লাইব্রেরি দেন কম্পিউটার ক্লোজ আপ ঠিক আছে গ্রিন স্ক্রিন এগুলো আপনার ফ্রি এখানে দেখেন যে এখানে ফ্রি তো এইগুলো আপনি ইনস্টল করবেন কিভাবে জাস্ট এখানে ফ্রির উপরে ক্লিক করবেন ফ্রির উপরে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড নিয়ে নিচ্ছে তো অটোমেটিকলি আপনার ডাউনলোড হয়ে যাবে এবং অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনার যে ফ্রিগুলো আছে আপনি এখান থেকে জাস্ট এভাবে ইনস্টল করে নিতে পারেন এবং এখানে আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখেন যে এখানে আপনি এই যে ক্লাসরুমটা ফ্রি পাচ্ছেন এবং আরেকটু নিচের দিকে গেলে দেখবেন যে আপনি অনেকগুলো ফ্রি পাচ্ছেন এখানে দেখেন যে এই যে কনভারেশন বুথ স্টেট কর্নার বাস স্টপ বাস স্টপ ব্রাঞ্চ ঠিক আছে জো কর্নার এবং আরো নিচে গেলে দেখেন যে এখানে হলিডে কার্ড এখানে আপনি আরো নিচে গেলে দেখবেন যে আরো ফ্রি কিছু অপশনগুলো আছে আপনি সেইগুলো ডাউনলোড করে নিয়ে এখান থেকে ইউজ করতে পারেন ওকে এখানে দেখেন যে সিরিয়াল অনুযায়ী অনেকগুলো ছয়টা নয়টা এবং নিচের দিকে আপনার সবগুলোই প্রায় ফ্রি তো আপনারা এইগুলো জাস্ট ইনস্টল করে নিতে পারেন ফ্রিতে ক্লিক করে করে আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন ওকে দেন এখান থেকে যদি আপনাদের এই যেই সিনগুলো বাদে যদি আপনারা ইউজ করতে চান তাহলে আমি যে গ্রিন ইফেক্টটা আপনাদের দেখাই দিলাম যে এই যে গ্রিন স্ক্রিনটা আমার ইনস্টল করা আছে তো এই গ্রিন রুমটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল করার পরে আপনি এই সিনটা অ্যাড করবেন ওকে এই সিনটা অ্যাড করবেন আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন গ্রিন রুম যেটা আছে এখানে এটা সিলেক্ট করে দিয়ে আপনি গ্রিন স্ক্রিন যেভাবে রিমুভ করে আপনি জাস্ট ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসে এখানে ইউজ করবেন তো এখানে জাস্ট আমি একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি যেটা ক্রিয়েট করা আছে তো যে শিকা দিচ্ছি আমি দেন এই ক্যারেক্টারকে আপনি যেখানে নিতে চান আপনি সেইখানে নিয়ে জাস্ট সেইখানে আপনি হচ্ছে যে ভিডিওটা কনভার্ট করতে পারেন সরি জাসিকা এখানে ঠিক আছে দেখেন ক্যারেক্টারটাকে আপনি যেখানে সেইখানে আপনি সেভাবে রেকর্ড করতে পারেন দেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি হচ্ছে যে এই যেই জাসিকা আছে বা যেই কার্টুনটা আছে সেটা কিন্তু আপনার পিছনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বা পিছনে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি সেটাকে ইউজ করতে পারেন ওকে তো এটা গেলো একটা ট্রিক দেন দ্বিতীয়ত যেটা আসতেছে আমি যদি আবার এখানে ক্লিক করি গ্রিন রুমে দেন এখানে যদি আমি আবার স্টোরে যাই যে কোনো একটার উপর ক্লিক করলে আমি স্টোরে চলে আসবো দেন এখান থেকে ভয়েসের যদি আসি ভয়েসটাও কিন্তু আমি সেমভাবে যেই ফ্রিগুলো আছে নিচের দিকে যেগুলো আমরা দেখলাম ফ্রি আছে তো এগুলো যদি আমরা ইনস্টল করতে চাই এগুলো সেমভাবে আমরা জাস্ট ফ্রির উপর ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হবে দেন ইনস্টল হবে ওকে তো ফ্রিগুলো কোথায় গেল এই যে তো এগুলো জাস্ট আমরা ফ্রিতে ক্লিক করলে এখানে দেখেন যে সাইজ বিয়াল্লিশ মেগাবাইট তো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেন জেনিফা যেটা আছে এটাও তো আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করলে সেটা ইনস্টল হয়ে যাবে দেন এখানে টি শার্টের ক্ষেত্রে বা কার্টুনের ক্ষেত্রে যদি কোনো ফ্রি থাকে আপনারা সেইগুলো ডাউনলোড করে নিতে পারেন তো এইখানে মনে হয় না কোনো কিছু ফ্রি আছে হ্যাঁ এখানে কোনো ফ্রি নেই দেন কার্টুনের ক্ষেত্রে আপনার হ্যাঁ এখানে অনেকগুলো ফ্রি আছে মনে হয় কারণ একটা যেহেতু ফ্রি নিচের দিকে হ্যাঁ নিচে অনেকগুলো আছে এই যে লিজা আছে দেন হচ্ছে যে আপনার মিস্টার গ্রিন আছে আছে জ্যাসিকা কিছু কিছু ইনস্টল করা আছে বাট কিছু কিছু ইনস্টল করা নেই আপনারা সেগুলো ইনস্টল করে নিতে পারেন ওকে তো আশা করি যে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং আপনাদের নতুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আপনাদের সকল প্রশ্নগুলো যেগুলো আপনারা সমস্যাগুলো আমাকে জানাবেন সেগুলো সলভ করে দেওয়ার জন্য এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমি একটি ইন্সপায়ার হবো যে আপনারা হচ্ছে যে আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের নতুন কিছু শেখাইতে পারবো আশা করি তো এরকম টিপস ট্রিক এবং নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে নতুন নতুন কিছু তারা শিখতে পারে ধন্যবাদ সবাইকে হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ